নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একেবারে প্রাণবন্ত একটা রুদ্ধশ্বাস একটা মুহূর্ত। হ্যাঁ বন্ধুরা, সেই রুদ্ধশ্বাস মুহূর্তের চিরসাক্ষী আমরা। আজ তুলে ধরছি কিছু ঋষি মৌরুল্লা পুঁটি ন্যাদোষ, একটু আগে ঝেড়েছি, জানি না আর কতটা পড়েছে। তবে বন্ধুরা একটুখানি বলতে পারি, এই ভিডিও আপনাদের খুব ভালো লাগবে আশা করছি। আপনাদেরকে এরকম দুর্দান্ত কিছু ভিডিও তুলে ধরবো, সত্যি যেভাবে পাশে আছেন ভাবা যাচ্ছে না, ভাবনার বাইরে। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, আপনারা পাশে থাকলে এরকম কিছু দুঃসাহসিক অভিযান, দুঃসাহসিক ফিশিং আপনাদেরকে দেখাবো। সত্যি বলতে গেলে এই যে আটলে ফেলে মাছ, আটলের মধ্যে অ্যাকচুয়ালি এটাকে গাইছাড়া বলে, সেই গাইছাড়ার মধ্যে, গাইছাড়ার মধ্যে যে চুনো মাছ, সেই চুনো মাছের একটা মাহাত্ম্য, একটু ঝাল, একটু সর্ষে, এর বাইরে কিছু বলতে পারবো না। সেই ভাইরাল বাবু রয়েছে আমাদের সাথে, সেই ভাইরাল বাবু আছে, আমরা ভাবছি এটাকে উল্টে দেবো। মাছটা ওই দিকে আবার লেগেছে দেখছি, ওই দিকে বিপরীত দিকে, মুখটাকে বিপরীত দিকে করাবো। সব মোয়াটি মাছ জ্যান্ত মোয়াটি, মুখ দেখাচ্ছি। সত্যি বলতে এত সুন্দর একটা ভিডিও, এরম সুন্দর একটা মাছ আবার নামিয়ে দিলাম, একটু ঘুরিয়ে লাগাচ্ছি, আবার একটু পরে এসে আমরা দেখব। আশা করছি আপনাদেরকে আবার ভিডিওটা দেখাতে পারবো। বেশ কিছু মাটি মাছ আপনাদেরকে দেখালাম, তো বন্ধুরা পাশে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এরকম দুর্লভ কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, ফিশিং এর কিছু অজানা মুহূর্ত আপনাদেরকে তুলে ধরবো যা ভাবার বাইরে। একটু বৃষ্টির দরকার ছিল, তা বৃষ্টি নেই বন্ধুরা, সেই কারণে মাছ সেরকম পড়েনি, একটু বৃষ্টি হলে কিছু মাছ পড়ত। আবার তো পাশে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।